জুন মাসে বাংলাদেশের সাথে পূর্ণাঙ্গ একটি সিরিজ রয়েছে আফগানিস্তানের, যে সফরে রয়েছে একটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং দুইটি টি টোয়েন্টি। তবে আফগানিস্তান পূর্ণাঙ্গ এই সিরিজটি একসাথে খেলতে চায় না বাংলাদেশের সাথে। বিসিবি কমিটির জালাল ইউনুস এই বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় ভারতের সাথে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ রয়েছে আফগানিস্তানের, যেটি শুরু হবে 17 জুন থেকে। আর এই সিরিজটি খেলার জন্য জুন মাসে বাংলাদেশের সাথে একটি টেস্ট খেলে জুলাই মাসে এসে আফগানিস্তান খেলতে চায় ওয়ানডে এবং টি টোয়েন্টি। আফগানিস্তান বাংলাদেশ সিরিজের থেকে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজকেই গুরুত্ব সহকারে দেখছে। তারা জানিয়েছে ভারতের সাথে সিরিজটি খেলতে তারা বেশ এক্সাইটেড, তাই দুটি ভাগে এসে বাংলাদেশের সাথে সিরিজ খেলতে চায় আফগানিস্তান।